স্ক্রিন আসতে একটু দেরি হবে স্যার, স্ক্রিন আসতে কি দেরি হবে নাকি অডিওতে চলে গেছে? না না, মাঝে মাঝে সমস্যা হয়ে গিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে তোমাদের সাথে যে চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে হিসাবের বই সমূহ, হিসাব বিজ্ঞান প্রথম পাত্রের এটা দ্বিতীয় চ্যাপ্টার। তো হিসাবের বই আসলে কি, তো আলোচনার প্রারম্ভে যদি আমরা আসি তাহলে দেখা যাচ্ছে অর্থের পরিমাপে পরিমাপযোগ্য ব্যবসায়ে যে সমস্ত ঘটনা বা যে সমস্ত অর্থের আদান প্রদান সংক্রান্ত যে ঘটনা সেগুলোই হচ্ছে ব্যবসায়িক লেনদেন। আর এই লেনদেনগুলো লিপিবদ্ধ করার জন্য আমরা যে বইগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা বলি হিসাবের বই সমূহ। তো তোমরা সবাই জানো যে হিসাব বিজ্ঞানের, আধুনিক হিসাব বিজ্ঞানের যে বিভিন্ন বই আছে সেই বইগুলোতে আমরা যে হিসাব লিপিবদ্ধ করি তার একটা বেসিক রুলস আছে, একটা মূল একটা নীতির উপরে প্রতিষ্ঠিত হিসাব বিজ্ঞান, সেটা হচ্ছে অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার ইকুইটি আর প্রোপ্রাইটারশিপ। তার অর্থ হচ্ছে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো আসলে হিসাবের যত ট্রানজ্যাকশন, যতগুলো রেকর্ডিং প্রসেস, যত লেনদেন প্রক্রিয়া আছে সমস্ত কিছুই কিন্তু এই মৌলিক সূত্রের উপরে নির্ভরশীল। তো যাও, হিসাবের যে বিভিন্ন ধরনের বৈষম্য রয়েছে তো তার প্রাথমিক ধাপে আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ। অর্থাৎ সমস্ত ঘটনা কিন্তু লেনদেন নয়, শুধুমাত্র ব্যবসায়ের ওই ঘটনাগুলোকে আমরা লেনদেন হিসাবে আখ্যায়িত করি, যে ঘটনাগুলো অর্থের পরিমাপে পরিমাপযোগ্য এবং অবশ্যই ব্যবসায়ের সম্পদ এবং দায় অথবা মালিকানা সত্ত্ব এখানে ওই ট্রানজ্যাকশন বা লেনদেন দ্বারা পরিবর্তন ঘটবে, কখনো বাড়বে কখনো কমবে, কিন্তু আলটিমেট রেজাল্ট হবে আমার বাম পাশে, অর্থাৎ সম্পদের সমান সমান দায় বা লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব এর যে পরিমাণ সেটা অবশ্যই সমান হতে হবে। তো আমরা আজকে আমাদের যে বিষয়ে আলোচনা করব হিসাব বিজ্ঞানের বিভিন্ন যে বই সমূহ রয়েছে হিসাব সমূহে, তার মধ্যে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে নগদান, বিশেষ করে আমরা খুচরা নগদানটা সম্পর্কে আজকে আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমাদেরকে জানতে হবে যে আমরা যে নগদান বই বলে আখ্যায়িত করছি যে বইটাকে নগদান বই সেটা আসলে কি, কেনই বা এটাকে আমরা ব্যবহার করি। তো নগদান বইটা আসলে নগদ ট্রানজেকশন বা নগদ লেনদেনের সাথেই সম্পর্কিত, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের লেনদেন সংঘটিত হয়, কোনোটা নগদে বা নগদ অর্থের পরিমাপে অথবা কোনোটা আছে বকেয়া ভিত্তিতে, যেটাকে আমরা ইংরেজিতে ক্যাশ বেসিস এবং অ্যাকুরাল বেসিস বা নগদান ভিত্তিক এবং বকেয়া ভিত্তিক লেনদেন বলে আখ্যায়িত করি। তো আসলে ব্যবসায়ের নগদ লেনদেনের পরিমাণ কিন্তু অসংখ্য, এত লেনদেনের পরিমাণ যদি আমরা একটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ, একটা বইয়ে সীমাবদ্ধ করতে চাই তাহলে আমার সেই বইয়ের কলেবরটা হবে অনেক বড় এবং যেটা মেনটেন করতে আমার প্রচুর অর্থ সময় ব্যয় হবে এবং এটা নিয়ন্ত্রণে রাখাটা আসলে অনেকটাই কষ্টসাধ্য এবং দুরূহ ব্যাপার। এই কারণে ব্যবসায়ের হিসাব সমূহ সুন্দরভাবে স্বল্প সময়ে এবং নিয়ন্ত্রণের মধ্যে রেখে যাতে আমরা সমস্ত লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করতে পারি, এই কারণে অহরহ ঘটিত যে সমস্ত নগদ যে লেনদেনগুলো সেই লেনদেনগুলোকে আমরা আলাদা একটি বই লিপিবদ্ধ করে রাখি এবং সেই বইটাই হচ্ছে ক্যাশবুক বা নগদান বই। তো নগদান
যে বই বা ক্যাশবুকের কথা বলছি আমরা, সেটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তো বিগত ক্লাসে তোমরা আলোচনাগুলো ইতিমধ্যে জেনেছো, তো আজকে আমরা বিশেষভাবে আলোকপাত করব খুচরা নগদদানের মধ্যে কি ধরনের বই আছে এবং সেগুলো কিভাবে আমরা সংরক্ষণ করে থাকি সবগুলো। তো খুচরা নগদান বলতে আসলে কি বোঝায়, একটা প্রতিষ্ঠানের, অবশ্যই ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের দৈনন্দিন যে সমস্ত খরচগুলো নগদ কাগজে নোট হোক বা কিছু প্রতীকী ডকুমেন্ট বা দলিল, যেগুলো ওই ব্যবসা প্রতিষ্ঠানের যে সমস্ত ব্যাংক হিসাব আছে যেখানে সেটা প্রভাব ফেলে, বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, সেই ধরনের হিসাবগুলোকে আমরা নগদান হিসাবের মধ্যে নিয়ে আসি। আর স্পেশালি খুচরা নগদান বা যেটাকে আমরা ইংরেজিতে পেটি ক্যাশ বলছি, সেটা আবার এই নগদান যে বইগুলো আছে, নগদ লেনদেনের যে বইগুলো আছে তার একটা শ্রেণী বিভাগ। এখানে শুধুমাত্র নগদ অর্থ লেনদেনকেই লিপিবদ্ধ করা হয়। তো নগদান যে বইগুলো আছে এর বিভিন্ন ধরনের ভাগ আছে, আমরা মূলত এটাকে তিনটা ভাগে ভাগ করতে পারি, সেগুলো একটু দেখে আসবো। খুচরা নগদানের ভাগটা আমরা দেখতে পাচ্ছি খুচরা নগদানকে তিনটা ভাগে ভাগ করছি। নাম্বার ওয়ান, সাধারণ খুচরা নগদান বা যেটাকে আমরা বলছি সিম্পল পেটি ক্যাশ সিস্টেম বা পেটি ক্যাশ বুক। দ্বিতীয়টা হচ্ছে বহুমরা বা বিশ্লেষণাত্মক নগদান, যেটাকে আমরা বলছি মাল্টি কলম বা কলামনার বা অ্যানালাইটিক্যাল পেটি ক্যাশ বুক। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে অগ্রদত্ত খুচরা নগদান বা যেটাকে আমরা বলছি ইমপ্রেসড সিস্টেম অফ পেটি ক্যাশ বুক। তো আজকে আমাদের মূল আলোচিত বিষয়টাই হবে অগ্রদত্ত খুচরা নগদান, যেটা আমরা বলছি ইমপ্রেসড সিস্টেম অফ পেটি ক্যাশ বুক। তো দেখা যাক অগ্রদত্ত খুচরা নগদানটা কিভাবে আমরা তৈরি করি। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে অগ্রদত্ত খুচরা নগদানটা কি। হিসাব রক্ষণের সুবিধার্থে, কাজের জটিলতা নিরাময়ের জন্য একজন খুচরা ক্যাশিয়ার বা যেটাকে যাকে আমরা বলি পেটি ক্যাশিয়ার, একটা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয় এবং প্রধান যে ক্যাশিয়ার থাকে, চিফ অ্যাকাউন্ট্যান্ট যিনি থাকেন, তিনি সাধারণত একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ ওই পেটি ক্যাশিয়ারকে দিয়ে থাকেন, যিনি টাকাটা তার বইয়ে প্রথমেই প্রাপ্য হিসাবে বা নগদ প্রাপ্ত বা প্রাপ্ত নগদান হিসাবে তার বইয়ে লিপিবদ্ধ করে রাখেন। নর্মালি যেটা আমরা বাম পাশে রাখি খুচরা অগ্রদত্ত খুচরা নগদান বইয়ে, এবং সেখান থেকে তিনি খরচ করতে থাকেন। একটা নির্দিষ্ট সময়ের পরে তিনি ওই খরচের এগেনস্টে যে ভাউচার বা দলিলগুলো থাকে সেই ভাউচারগুলো আবার
তিনি প্রধান ক্যাশিয়ারের কাছে সাবমিট করেন এবং সেখান থেকে খরচ হওয়া সমুদায় অর্থ তিনি আবার ক্যাশিয়ারের কাছ থেকে নিয়ে তিনি তার পূর্বের ব্যালেন্সে ফিরে যান। এভাবে এটা চলতে থাকে। তো খুচরো নগদ অগ্রদত্ত খুচরো নগদান বা ইমপ্রেস সিস্টেম অফ পেটি ক্যাশ বুক যদি আমরা দেখি, স্পেসিমেনটা আমরা একটু দেখে আসি, ছকটা কেমন হতে পারে। এটা অবশ্যই একটা লেজার বা খতিয়ান। নর্মালি যেটা করি আমরা, একটা টি সকে এটা তৈরি করা হয়, দেখা যাক। মাঝে মাঝে স্যার এরকম ইয়ে হয়ে যাচ্ছে না, স্ক্রিন আউট হয়ে যাচ্ছে স্যার। ঠিক আছে, আমরা দেখি অগ্রদত্ত খুচরা নগদান বই কিভাবে তৈরি করা যায়। সবার আগে যেটা করব, আমরা এটা অবশ্যই টিচকে করব, তার আগে উপরে আমরা কোম্পানির নাম দিয়ে দিব এবং এখানে খুচরা নগদান বই অবলম্বন করতে হবে। তারপরে আমরা টি কলমটা নিয়ে নিব, এবং এটাকে আমরা প্রথমে বাম পাশে যে কলমটা থাকবে প্রাপ্ত টাকা, তারপরে তারিখ, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বিবরণ এবং ভাউচার নম্বর। এটা দেওয়ার পরে আমরা মোট খরচটা রাখবো ভাউচার নম্বরের ঠিক পাশে। এবার আমরা একটা সাব কলম তৈরি করব, টোটাল যে ক্ষেত সাধারণ খতিয়ান সেই খতিয়ান। সর্বশেষ আমরা সাব কলমে আমাদের যে বিভিন্ন ধরনের শিরোনামগুলো খুচরা খরচ বিশ্লেষণ বিভিন্ন ধরনের কলম থাকবে, যেগুলো ঘটে যাওয়া যে সমস্ত লেনদেনের শিরোনাম সেগুলো এখানে আসবে। নর্মালি যেমন হতে পারে যাক তার খরচ, তারপরে হতে পারে আমার হচ্ছে মণিহারি, হতে পারে যাতায়াত, হতে পারে বিবিধ ইত্যাদি ইত্যাদি। তো সর্বপ্রথমেই আমাদের কাজ হবে আমরা যেই পরিমাণ টাকাটা পাবো সেই টাকার পরিমাণটা প্রাপ্ত টাকাটা আমরা এইভাবে লিখবো। হতে পারে আমি খুচরা নগদান যে পেটি ক্যাশিয়ার আছে তাকে প্রধান ক্যাশিয়ার হয়তো এককালীন 1,000 টাকা দিলাম, তাহলে সেই অ্যামাউন্টটা আমরা এখানে অবশ্যই যোগ করবো। এবং এটা কত তারিখে সেই তারিখ অনুসারে আমরা দিয়ে দেবো, হতে পারে এটা মার্চের 1 তারিখ এবং এটা বিবরণ অবশ্যই নগদ আর নগদ হিসাবে টাকাটা নেওয়া হচ্ছে। এইবার
বিভিন্ন যে ট্রানজেকশন গুলো হবে সমস্ত ট্রানজেকশন গুলো আমরা এখানে পরপর সমস্ত ঘরে এখানে ডেট ওয়াইজ এবং পার্টিকুলার বা নির্দিষ্ট হিসাবের যে শুধু নামে লেনদেন গুলো হবে সেই লেনদেন গুলো এখানে লিখবো। আর এই যে মোট খরচ এখানে আসলে আমার এই যে বিভিন্ন ঘরে যে খরচের দাঁত ও তার হতে পারে আসতে পারে এই সমস্ত খরচ যে খরচগুলো বিভিন্ন তারিখে নগদে ঘটবে বিভিন্ন সেই খরচগুলো সম্পূর্ণ ডেট ওয়াইজ ঘটার পরে যেই শিরোনামে ঘটনাগুলো ঘটছে সেই শিরোনামে মোট কত টাকা খরচ হলো সেই খরচটা আমরা এই ঘরে লিখে দিই। সে হতে পারে আমার বিভিন্ন ডেটে হয়তো মার্চের 3 তারিখে মার্চের 5 তারিখে মার্চের 6 তারিখে মার্চের 7 তারিখে এরকম বিভিন্ন তারিখে আমার বিভিন্ন খরচ আসতে পারছে। আমার ডাকিং কার্ড করে মার্চে রেখে গেল 20 টাকা বা মার্চের 3-এ তাহলে এবার আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে খরচ গুলো হচ্ছে সেই খরচ গুলো আমি লিখবো। আমার 20 টাকা আমার খরচ হলো ডাক টিকিট ক্রয় করতে যেভাবে হলো যেভাবে খরচটা গেল সেটা লিখবো। তাহলে আমার ডাক টিকিট মধ্যে যে খরচগুলো দেখো টোটালি আমার খরচ হলো ডাক টিকিট 20 টাকা। তার পরবর্তী দেখা যাচ্ছে আমার মণিহারি প্রপদে 50 টাকা তাহলে এখানে আমার মণিহারি ক্রয় 50 টাকা। যাতায়াতে দেখা যাচ্ছে আমার একটা খরচ গেল আমি সেখানে লিখে দিলাম আমার পরিমাণটা হচ্ছে আমার রিক্সা ভাড়া গেল। এখানে আমার স্পেশালি উল্লেখ থাকতে হবে যে আমার কোন পারপাজে খরচটা হচ্ছে। আমার রিক্সা ভাড়া গিয়েছে 30 টাকা আমি টোটাল লিখলাম। তারপরে খরচে দেখা যাচ্ছে আমি কিছু জিনিসপত্র কিনলাম যেখানে আমার একটা খরচ গেল সেটা আমি এখানে দিলাম। বিভিন্ন গেছে আমার 100 টাকা। এখানে বিভিন্ন খরচ কি কি ধরনের হতে পারে বিভিন্ন সেটা আমি দিয়ে দিব। সে আমার একটা বকশিস দিলাম এমকে তাহলে দেখা যাচ্ছে আমার মোট খরচ আসলে কত কোন ঘরে কত খরচ হলো সেটা আমি লিখলাম। লেখার পরে আবার টোটাল হিসাবটাও আমি মোট খরচের নিচে লিখে দিলাম। তাহলে দেখা যাচ্ছে আমার এখানে 37 টাকা এখানে 50 টাকা এখানে 30 টাকা এখানে 9 এখানে। তাহলে আমার টোটাল এটাকে আমি ক্যাস্টিং করে দেব। তাহলে আমার এখানে টোটাল খরচ আসছে হচ্ছে 130, 50, 180, 110 হচ্ছে আমার খরচ হলো। এইবার আমি এই খরচটা থেকে আমার মোট যে অ্যামাউন্টটা পেয়েছিলাম সেটাকে নিয়ে চলে যাব। তাহলে এটাকে আমি কি হিসাবে নিয়ে আসবো অবশ্যই ব্যালেন্স সিএডি। তাহলে এটা মাইনাস করলে যেটা থাকবে সেটাই আমার হচ্ছে ব্যালেন্স বিডি হিসাবে 135 টাকা।
কিন্তু আমার যদিও বড়টা আমরা উপরে লিখছি, তারপর আমরা হিসাবটা বের করে নিয়ে চলে আসবো। তাহলে আমার এখানে টোটাল কত হলো দেখা যাচ্ছে, টোটাল খরচ হলো হচ্ছে 210। তাহলে এখানে আমার টোটাল খরচ যাচ্ছে 210। আর আমার আগে কত ছিল? আমার আগে ছিল হচ্ছে এখান থেকে নেওয়া ছিল আমার কত, এখান থেকে নেওয়া ছিল আমার হচ্ছে 1000। তাহলে সেই 1000 পরিমাণটা আমি এখানে লিখলাম। তাহলে আমি 1000 আর 210 যদি যোগ করি তাহলে আমার টোটাল এখানে আসবে হচ্ছে 1210। এটা হচ্ছে আমার ব্যালেন্স বেডি। এবার এখানে আমার ছিল হচ্ছে ব্যালেন্স সিডি হিসেবে এই খরচটা আমি ওই পাশে নিয়ে যাব। তাহলে আমার ব্যালেন্স সিডি হিসেবে যদি ব্যালেন্স সিডি, তাহলে দেখা যাচ্ছে আমার অ্যামাউন্টটা আসছে কত, আমার অ্যামাউন্টটা আসছে হচ্ছে খরচটা এখানে আসছে 210 টাকা ব্যালেন্স সিডি। টোটালে আবার মিলে গেল এখানে আবার 1210। এইবার এই যে আমার 1210 হলো, সেখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার 1210 চলে আসলো টোটাল খরচটা সহ। তাহলে আমার আগে যেহেতু আমার টোটাল আছে, এখন হাতে থাকছে তাহলে কত, অবশ্যই হাতে থাকছে আমার এখন আর 300 টাকা, এখানে হাতে থাকছে আমার 1210 চলে গেল। তাহলে বাকিটা আমার ব্যালেন্স বেডি হিসেবে চলে আসবে। তো এইভাবে আমরা স্পেসিমেন কলমটা দেখলাম। তো আজকে এ পর্যন্ত, আমরা আগামী ক্লাসে অর্থাৎ আমরা পরবর্তী ক্লাসে আমরা একটা অঙ্ক খুচরা নগদান অগ্রদত্ত পদ্ধতিতে কিভাবে অঙ্কটা করতে হয় সেটা দেখাবো, সেভাবে তোমরা বাসায় একটু প্রস্তুতি নেবা। ধন্যবাদ সকলকে, ভালো থাকো সবাই।